কোথাও কোনো বেআইনি নির্মাণ রাখা যাবে না। যদি আমার বাড়িও বেআইনি হয় তাহলে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। লিলুয়ার এক প্রমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে লিলুয়া থানার ওসিকে নির্দেশ দেন দুপুর 3:30টায় নির্মাণকারীকে আদালতে হাজির করাতে হবে। বিচারপতি বলেন, বেআইনি নির্মাণকারীকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে। আদালতের নির্দেশ মতো প্রমোটার পার্থ ঘোষ এবং লিলুয়া থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তব হাজির হন আদালতে। বেআইনি নির্মাণ একেবারেই বরদাস্ত করা হবে না বুঝিয়ে দিয়ে বিচারপতি নির্দেশ দেন, একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। তার বাড়িও যদি বেআইনিভাবে তৈরি করা হয় তবে সেটিও ভেঙে দিতে হবে। এদিকে এদিনই নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন। এই প্রেক্ষিতে আদালতের এই মন্তব্যের কড়া সমালোচনা শোনা গেছে তৃণমূলের মুখে। সেই বিচারপতিকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে তিনি কোনো একটি রাজনৈতিক দলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে যে বিষয়ে তদন্ত করেন সেই বিষয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন, রাজ্যে শাসক দলকে ঢোল পিটিয়ে বিসর্জন দেওয়ার কথা বলেন। আবার আমরা এও দেখেছি যে তার বিভিন্ন রায়কে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে বাতিল করে দেওয়া হয়। এই মহামান্য বিচারপতি তিনি যেভাবে কুরুচিকর মন্তব্যের মধ্যে দিয়ে এই রাজ্যের শাসক দলকে তিনি অবমাননা বা অসম্মান করলেন, এটা দিয়ে দুটো প্রশ্ন উঠল যে আবার সংশয় জাগতে শুরু করল যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা বা তার কোনো কোনো ধারক বাহক আদৌ কি আর নিরপেক্ষ আছে। আর দ্বিতীয় প্রশ্ন যে বিচারপতি এই কথা বলছেন তিনি কবে প্রত্যক্ষভাবে সেই রাজনৈতিক দলে যোগদান করবেন এবং নির্বাচনে লড়বেন, এবং নির্বাচনে লড়ে তিনি যদি মানুষের রায় জেতেন আমি গিয়ে নিজে দেখা করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসব। অবৈধ নির্মাণ কাজ হোক বা কোনো অপরাধে অভিযুক্তর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবার ছবি বারবার ধরা পড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে বুলডোজারের কথা শোনা গিয়েছে আগেই। জুলাই মাসে মানিকতলার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানিতে পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য করেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কয়েকটি বুলডোজার ভাড়া করুন। এবার ফের বিচারপতির মুখে শোনা গেল বুলডোজারের কথা। বিচারপতির নির্দেশ, শুক্রবার সকাল 11:00 থেকে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু করতে হবে। তার জন্য এদিনই বাড়ির বাসিন্দাদের নোটিশ দিতে হবে। 295 বর্গমিটার এলাকার নির্মাণ 6 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। প্রমোটার বাধা দিতে এলে তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। 29 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে উত্তর 24 পরগনা টিটাগড়ের ক্লাব বড়বাড়ি যুবক সমিতির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। যেহেতু আমার একটা ভাই নেই, আমার বাবা নেই, আমরা একটা মেয়ে ছেলে মানুষ, আমার ছেলেকেও মেরে চোখ ফোক খুলিয়ে দিয়েছিল, তারও মেডিকেল করা হয়েছে। খুব খুশি, খুব মানে স্যারকে আমি মানে কি বলে ধন্যবাদ দেবো বলতে পারবো না, রায় পেয়ে আমি খুব খুশি। রায়টা তো কিভাবে দিল আমার মাথায় ঢুকছে না। এই দেখে এর কাগজপত্র তো সব ক্লাবের কাছে আছে, এটা তো আমাদের সম্পত্তি। কেস করবো, আবার মামলা করব, যেটা কিভাবে উনি রায়টা দিলেন। ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে টিটাগড় জিসি রোডের বাসিন্দা পরিবার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।